আসসালামু আলাইকুম গাইস, আশাবাদী সকলে ভালো আছেন, বাট আমাদের মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। অবশ্য আমরা মুসলিম ধর্মের যারা আছি অবশ্য তাদের মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক যখন এই খবরগুলো সে শুনবে। এগুলো খুবই আমাদের মুসলিম ধর্মের জন্য খুবই একটা খারাপ নিউজ। আজকের মূলত যেই টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ইতিমধ্যে যে সৌদি আরবে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে যে অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে হলোইন খেলা, সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে কেন এগুলো ঘটতেছে সৌদি আরবের মতো একটা রাষ্ট্রে, সে বিষয়ে আজকে আলোচনা। আশাবাদী প্রসঙ্গটুকু সাথে থাকবেন। চলুন তাহলে আমরা শুরু করি। সো ফার্স্ট ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে সৌদি আরব যে কাজগুলো করতেছে, আসলে এই জন্য আমাদের মুসলিম যে কান্ট্রিগুলো আছে তাদের উপর কি ব্যাড এফেক্টটা পড়তেছে সেটা নিয়ে আলোচনা। তো সেই বিষয়ে যদি বলি, এই যে আমাদের নবী যেই রাষ্ট্রে জন্মগ্রহণ করছেন সেই রকম একটা জন্মভূমিতে যে এই যে বিভিন্ন বেহায়াপনা হারাম কাজগুলো চলতেছে, এর মাধ্যমে কিন্তু অন্য অন্য মুসলিম যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু যে সাধারণ জনগণ আছে তারা যদি কখনো কোনো বিষয় শোনে তাহলে বলবে কি সৌদি আরব করতে পারলে আমরা কেন পারবো না। যেহেতু সৌদি আরবের মতো এত পবিত্র একটা দেশ, পৃথিবীর সব থেকে পবিত্র দেশ হলো সৌদি আরব, সেই সৌদি আরবে যদি এরকম মানে পশ্চিমা বিশ্বকে ফলো করা হয় এরকম একটা মানে জিনিস, এরকম একটা উৎসব এক কথায় যে হলোইন, এটা কিন্তু আসলেই কিন্তু খুবই খারাপ একটা জিনিস। কারণ আমরা জানি যে হলোইনটা কি, তাই না? হলোইনটা হলো মানে মানুষের মুখ বিকৃত করে একদম মানে একদম বিশ্রী অবস্থা। হ্যাঁ, মানুষের মুখে বিভিন্নভাবে আইকা উইকা কি যে অবস্থা করে ফেলায়, বিশেষ করে পশ্চিমা বিশ্বের দেশগুলা, মানে এটা কিন্তু খুবই মানে জঘন্যর একটা বিষয়, বুঝছো? কারণ মানুষের মুখ যে কোনোভাবে বিকৃত করাটাই আসলে অনেক মানে পাপের একটা কাজ, সত্যি কথা। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করবো মানে এই কাজটা থেকে বিরত থাকতে। অবশ্যই না, আসলে মানে ভিতরে এরকম জ্বলা জ্বলতেছে, মনে চাইতেছে যে কি তা আসলে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু মুসলিম নরনারীর ভিতরে কিন্তু এই জাগ্রতটা কাজ করতেছে যারা এই বিষয়টা শুনছে। অবশ্য বিভিন্ন নিউজ মাধ্যমে অনেকে শুনছেন। সো এই যে কাজগুলো চলতেছে আসলে কি বলবো যে তারা কেনই বা এই কাজগুলো করবে। অবশ্য বেশ কয়েকদিন আগে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, সেটা আপনারা জানেন কিনা জানি না। সেটা হচ্ছে আরব আমিরাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির বানানো হয়েছে। অবশ্য এখন আমাদের বলতে পারেন তাহলে মন্দির বানানোর সমস্যা কি, সেটা হচ্ছে এর আগে কিন্তু আরব আমিরাতে কোনো মন্দির ছিল না। এখন বিষয় হচ্ছে কি যে মন্দির বানাক, হিন্দুরা বানাবে তাদের উৎসব পালনের জন্য, এটা আমাদের কোনো বাধা নাই, এবং তারা সেখানে গিয়ে পূজা করবে, এতেও আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ার বিশাল বড় মসজিদ যে বাবরি মসজিদ, সেটা কিন্তু ভেঙে তারা ওই জায়গায় অবশ্য হনুমান মন্দির বানাইছে। এখন এই যে বিষয়ের উপর ডিপেন্ড করে যে ইন্ডিয়াতে মূলত কয়েকটা মসজিদ ভাঙা হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রেও কিন্তু এরকম মসজিদ ভাঙছে, অবশ্য এই যে জিনিসগুলো করে এই সময়টায় যে আরব আমিরাত মন্দিরটা তৈরি করলো, আসলে এটা আমাদের মতে এটা একটা খারাপ কাজ করছে। হ্যাঁ, সেটাই সেটাই। কারণ হচ্ছে দেখো যে সমস্ত আরব আমিরাত এটাও কিন্তু একটা মুসলিম একটা কান্ট্রি, তাই না? মুসলিম কান্ট্রিতে হয়তো থাকতে পারে, মানে মনে করো মন্দির থাকাটা সমস্যা না, কিন্তু এত বিশাল আয়োজন করে বা এত বিশাল আকারের মন্দির তৈরি করাটা একটু অন্যরকমই মানে মনে হয়, বুঝছো? সাপোজ মনে করো আমাদের বাংলাদেশে যদি বানানো হয় পৃথিবীর সব থেকে বড় মন্দির হওয়ার কথা ভারতে, কারণ আসলে ভারত হচ্ছে মানে ভারতের সবাই হচ্ছে অধিকাংশ মানুষই হচ্ছে হিন্দু, তাই না? ভারতে এটা মানা যায়, কিন্তু বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে যদি মনে করো পৃথিবীর সব থেকে বড় মন্দির বানানো হয় তাহলে কিন্তু জিনিসটা একটু খটকা লাগবে আমাদের জিনিসটা, তাই না? কারণ মুসলিম কান্ট্রি আমরা, তাই না? এটি আর কি। আর অবশ্য কিন্তু পুরো বিশ্বে মুসলিম কান্ট্রিগুলো কিন্তু অধিকাংশ সময় সৌদি আরব আরব আমিরাতের রাষ্ট্রগুলোকে কিন্তু ফলো করে থাকে। সো সেই বিষয়টা অবশ্য এদের আমলে নেওয়া উচিত। অবশ্য আমরা পুরোপুরি ধিক্কার জানাই ওই জিনিসটার জন্য, সেটা হচ্ছে এই যে হলোইন খেলা, এটার জন্য কিন্তু পুরোপুরি একটা ধিক্কার জানাই আমরা। সো আজকের আলোচনার বিষয় ছিল এই পর্যন্ত। অবশ্য আপনার কি মতামত এটা নিয়ে সেটা অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশাবাদী ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ আসি, আলবিদা।